শুরুতে জানিয়ে দিচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া সংবাদের মূল অংশ সংবাদ সংক্ষেপে। বৈরুতে চলমান আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশটির বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগের পরে আনুষ্ঠানিকভাবে তার এ ঘোষণা এল। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে 220 জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিস্ফোরণের ঘটনায় আরো 110 জন নিখোঁজ রয়েছে। বিপর্যস্ত লেবাননের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাবি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, কিছু দেশ বিস্ফোরণের ঘটনাকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার জন্য এই বিস্ফোরণকে ব্যবহার করা উচিত হবে না। সতর্কভাবে বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে হবে। সৌদি রাজ পরিবারের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সমন জারি করেছেন মার্কিন আদালত। সাবেক গোয়েন্দা কর্মকর্তা 61 বছর বয়সী সাদ আল জাবিরিকে হত্যার চেষ্টা মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত। সৌদির সাবেক গোয়েন্দা এজেন্ট সাদ আল জাবিরি মামলার অভিযোগে বলেছেন, তাকে বেশ কয়েকবার গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে, তবে সেসবের একটিও সফল হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 4 চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জনই আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত রোগীর সেবার সঙ্গে যুক্ত ছিলেন। এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে অন্তত 20 জন চিকিৎসকের মৃত্যু হল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান মাল রোডে বোমা বিস্ফোরণে অন্তত 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে 20 জন। সোমবার সকালে অজ্ঞাত কিছু সন্ত্রাসী এ বিস্ফোরণ ঘটায় বলে দেশটির পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আগত ভ্রমণকারীদের ইলেকট্রনিক পর্যবেক্ষণ ট্যাগ পড়তে হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর। বন্ধ হওয়া সীমান্ত ধীরে ধীরে পুনরায় খুলে দেওয়ার অংশ হিসেবে সোমবার এ সিদ্ধান্ত নেয় দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ করে সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউসের প্রেস রুমের বাহিরে নিয়ে গেছেন। সোমবার নিয়মিত গণমাধ্যম ব্রিফিং চলার মধ্যেই এই ঘটনা ঘটে। হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি চলায় সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ঘিরে ধরে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। কয়েক মিনিট পরে ট্রাম্প আবার মিডিয়া রুমে ফিরে আসেন। বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে 1,31,12,000 জন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার পর্যন্ত শনাক্ত হয়েছেন 2,02,48,000-এর বেশি মানুষ। করোনায় 7,38,715 জন রোগী মারা গেছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ সংক্ষেপ।